আসসালামু আলাইকুম। গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা বিষয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি আন্তরিক সালাম মোবারকবাদ। সবাইকে আমার এই ক্লাসে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আপনাদের জন্য আলোচনা করব বিষয়কোড 104 চতুর্থ পত্র। প্রথম সেমিস্টারের এই বিষয়টি অর্গানাইজেশন অফ নলেজ ক্লাসিফিকেশন থিওরি বা জ্ঞান শ্রেণীকরণ থিওরি, যেটা লিখিত পরীক্ষা হবে। আরেকটা হচ্ছে যেটা সেকেন্ড সেমিস্টারে হয়, ক্লাসিফিকেশন অর্গানাইজেশন অফ নলেজ ক্লাসিফিকেশন প্র্যাকটিক্যাল, অর্থাৎ জ্ঞান শ্রেণীকরণ প্র্যাকটিক্যাল হিসাবে যেটা পড়ানো হয়ে থাকে। তো আজকের এটা হচ্ছে প্রথম সেমিস্টারের এই বিষয়ে আজকে আমি যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, সেই প্রশ্নটি হলো শ্রেণীকরণের সংজ্ঞা, শ্রেণীকরণের উদ্দেশ্য ও কার্যাবলী। আপনাদের হয়তো অনেকের এই অংশটা পড়া হয়ে থাকতে পারে, তারপরও আমি আমার ভাষায় আপনাদের জন্য উপস্থাপন করছি কিছু তথ্য, যেটা এই কথাগুলোর সাথে আপনাদের সামনে যে বই রয়েছে সেই বই মিলিয়ে আপনারা একটা সুন্দর প্রশ্নের উত্তর তৈরি করতে পারবেন। আমি ভূমিকায় যে কথাটুকু এখানে বলবো সেটা হলো শ্রেণীকরণ। শ্রেণীকরণ মানেটা কি? আসলে সহজ ভাষায় যদি বলি, শ্রেণীকরণ হলো একটা মানসিক প্রক্রিয়া, যে শিশুরা একটা শ্রেণী, যুবকরা একটা শ্রেণী, বয়োবৃদ্ধরা একটা শ্রেণী, আবার পুরুষ একটা শ্রেণী, নারী একটা শ্রেণী, এইভাবে মানুষের মাঝে শ্রেণীবিন্যাস করা যায়। তো শ্রেণীকরণের ভূমিকায় যে কথাগুলো থাকে সেটা এইভাবে লেখা যেতে পারে, শ্রেণীকরণের ইংরেজি হচ্ছে ক্লাসিফিকেশন, বাংলায় শ্রেণীকরণ বা বর্গীকরণ। এই ক্লাসিফিকেশন শব্দটি ক্লাসিস রোমান শব্দ থেকে নেওয়া হয়েছে। প্রাচীন রোম সাম্রাজ্যে রোমানদের যে নাগরিক ছিল সেই নাগরিকদেরকে সম্পদ এবং মর্যাদার ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হতো, সেখান থেকে মূলত এই ক্লাসিফিকেশনের তত্ত্ব নেয়া। আর শব্দ দুটিকে যদি ভাঙা হয় তাহলে ক্লাস শব্দের অর্থ শ্রেণী, মর্যাদা, জাতি, ফিকেশন শব্দের অর্থ হল বিভিন্ন রূপ, বিভিন্ন অবস্থা। তো এক কথায় ক্লাসিফিকেশন যে মর্যাদা এবং শ্রেণীর বিভিন্ন রূপের বিভাজন করা। তো এই হচ্ছে মোটামুটি ভূমিকার কথা। আমরা আরও যদি আমি দু একটা কথা বলি, আমরা ক্লাসিফিকেশনটা দেখতে পাবো ফলের দোকানে গেলে, শাড়ির দোকানে গেলে, ফল সেখানে ফল ব্যবসায়ী সুন্দরভাবে ক্লাসিফিকেশন করে থাকেন, যেখানে আপেল রাখার কথা আপেলটাকে সাজিয়ে রাখেন, আঙ্গুর সাজিয়ে রাখেন, মালটা সাজিয়ে রাখেন, আনার ফল সাজিয়ে রাখেন, এবং এমনভাবে সাজিয়ে রাখেন যে কাস্টমার সেটা দেখে তারা আকর্ষিত হয়। আবার আমাদের পারিবারিকভাবে একসময় আলনার প্রচলন ছিল, যেখানে ব্যবহার্য যে সকল পোশাকাদি ছিল সেগুলো আলনাতে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হতো। আলনার সে জায়গায় এখন ওয়ার্ড্রপ দখল করেছে। তো এই হচ্ছে মোটামুটি ভূমিকার কথা, যে শ্রেণীকরণটা মূলত যিনি লাইব্রেরিয়ান এই জায়গায় তিনি তার লাইব্রেরির বইগুলো যে প্রক্রিয়ায় পাঠককে সহজে সেবা দেওয়ার জন্য সাজিয়ে থাকেন সেটাই মূলত শ্রেণীকরণ। আর এটার শাব্দিক ব্যাখ্যাটা আমি আপনাদের সামনে বললাম। এবার আমি আপনাদের সামনে এর সংজ্ঞা নিয়ে কথা বলবো। যে শ্রেণীকরণের সংজ্ঞা, মূলত শ্রেণীকরণ হলো মানসিক প্রক্রিয়া, লাইব্রেরিয়ান তার লাইব্রেরিকে কীভাবে সাজাবেন এটা তার রুচি, তার সেবাদান পদ্ধতি এবং পাঠককে আকৃষ্ট করার জন্য তার লাইব্রেরিতে বইগুলো কীভাবে রাখবেন, এই মানসিক প্রক্রিয়া হচ্ছে লাইব্রেরিতে। আর অ্যাভারেজ শ্রেণীকরণটা হলো পৃথিবীর যত বস্তু রয়েছে, পৃথিবীর যত জাতি রয়েছে, পৃথিবীতে যত প্রাণী রয়েছে, যত গাছ রয়েছে, প্রত্যেকটা বিষয়ের শ্রেণীকরণ করা হবে। যিনি করবেন তিনি তার মানসিক প্রক্রিয়ায় করবেন, অর্থাৎ তিনি কি আগে কোনো বস্তুকে আগে শ্রেণীবিন্যাস করবেন, ছোট বস্তুকে আগে রাখবেন না বড় বস্তুকে আগে রাখবেন,
সাদা জিনিসকে আগে রাখবেন না কালো জিনিসকে আগে রাখবেন, এটা যিনি শ্রেণীকরণ করবেন তার নিজস্ব মতামত সেখানে রুচিবোধ সেখানে প্রতিফলিত হয়। তো গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের ভাষায় শ্রেণীকরণের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন মনীষীগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। তো এখানে বহুল ব্যবহৃত কয়েকটি সংজ্ঞার মধ্যে একটি সংজ্ঞা আমি এখানে উপস্থাপন করেছি, যে সংজ্ঞাটি আপনাদের বইতেও রয়েছে। এখানে আমি যে সংজ্ঞাটি নিয়ে এসেছি সেটি হলো ডক্টর রিচার্ডসন, তিনি শ্রেণীকরণের সংজ্ঞায় বলেছেন, ক্লাসিফিকেশন ইজ এ মেন্টাল প্রসেস, যে শ্রেণীকরণ বা বর্গীকরণ হলো ইজ এ মেন্টাল প্রসেস, একটি মানসিক প্রক্রিয়া। শ্রেণীকরণ হলো একটি মানসিক প্রক্রিয়া, বাই হুইচ থিংস অর আইডিয়াস, যেটা তিনি শ্রেণীকরণ করবেন কোনো বস্তু অথবা কোনো ধারণা, আর গ্রুপড অ্যান্ড সেপারেটেড, গ্রুপ মানে একত্র করবেন, যে বস্তু অথবা যে ধারণা তিনি শ্রেণীবিন্যাস করবেন এক জাতীয় সমজাতীয় বস্তুকে তিনি গ্রুপড করবেন একত্রিত করবেন, অ্যান্ড সেপারেটেড অ্যাকর্ডিং টু দেয়ার লাইকনেস অর ডিফারেন্সেস, যে এই বস্তু এবং ধারণাকে তিনি একত্র করবেন অথবা পৃথক করবেন, যে বস্তুর সামঞ্জস্যতা সাদৃশ্যতা, লাইকনেস বলতে এখানে সাদৃশ্যতা, অর ডিফারেন্সেস অথবা বৈসাদৃশ্যতা। যেমন আপেল এবং মালটা যদি এক জায়গায় রাখা হয় তাহলে দুটার কিন্তু দুই ধরনের, তাহলে আপেল যতগুলো আপেল আছে সেগুলো একত্রিত করবেন তার সাদৃশ্য অনুযায়ী, আপেল থেকে মালটা আলাদা করবেন এটা বৈসাদৃশ্য হওয়ার কারণে। তাহলে শ্রেণীকরণ পুরো বিষয়টা হলো একটি মানসিক প্রক্রিয়া, যে ফলের দোকানদার তিনি আপেলটাকে আগে সাজাবেন না মালটাকে আগে সাজাবেন সেটা তার নিজস্ব ধ্যান ধারণা নিজস্ব চিন্তার উপরে, নিজস্ব চিন্তা সেখানে প্রভাব বিস্তার করে। অনুরূপ লাইব্রেরিতে একজন লাইব্রেরিয়ান সাহিত্যের বইটা প্রথম শেলফে রাখবেন না পাঠ্যপুস্তকের বই প্রথম শেলফে রাখবেন, অথবা বিজ্ঞান বিষয়ের বই দ্বিতীয় শেলফে রাখবেন, বা অর্থনীতির বই তৃতীয় শেলফে রাখবেন, অথবা সমাজনীতির বই রাজনীতির বই বিভিন্ন পুস্তক, এই সমজাতীয় পুস্তকগুলো উনি কীভাবে সাজাবেন এটা সম্পূর্ণরূপে একজন লাইব্রেরিয়ানের মনস্তাত্ত্বিক ধ্যান ধারণার উপর নির্ভর করে থাকে। শ্রেণীকরণের আমরা এটা সংক্ষিপ্ত সংজ্ঞার একটা ধারণা পেলাম এবং ভূমিকার কিছু কথা আমরা এখানে জানলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আলোচনা করব শ্রেণীকরণের উদ্দেশ্য কী। আসলে একজন লাইব্রেরিয়ান কেন লাইব্রেরিতে এই শ্রেণীকরণটা করবেন, পুস্তকগুলোকে সমজাতীয় পুস্তক একত্র করবেন এবং বৈসাদৃশ্যপূর্ণ পুস্তক আলাদা করে রাখবেন, ইকোনমিক্সের পুস্তকগুলো লিটারেচার থেকে কেন দূরে রাখবেন, আবার লিটারেচার এখানে আবার বিভিন্ন ভাগ রয়েছে সাহিত্যের মধ্যে, উপন্যাস আছে, কবিতা আছে, তারপরে গল্প রয়েছে, এছাড়া বা যেমন কাল্পনিক যেমন সায়েন্স ফিকশান, এই যে সাহিত্যের এতগুলো ভাগ সেগুলোকে আলাদা আলাদা করে কেন রাখবেন, এইটার এই উদ্দেশ্য এখানে আমি ছয়টা উদ্দেশ্য লিখেছি। প্রথম উদ্দেশ্যটা হলো সুবিধাজনক বিন্যাস। যদি শ্রেণীকরণ করা হয়, আর শ্রেণীকরণের এই সফলতা আসবে তখনই যখন এই ছয়টি উদ্দেশ্য সঠিকভাবে লাইব্রেরিতে প্রতিফলিত হবে। তাহলে প্রথম উদ্দেশ্য হলো সুবিধাজনক বিন্যাস। একজন লাইব্রেরিয়ান তার লাইব্রেরিতে যদি 10,000 পুস্তক থাকে, 10,000 পুস্তকের মধ্যে 200 পুস্তক সাহিত্যের, 500 পুস্তক বিজ্ঞানের, 600 পুস্তক সমাজবিজ্ঞানের, এইভাবে 500 পুস্তক কবিতার, তো এইভাবে যদি পুস্তকগুলো 10,000 পুস্তক থাকে আর লাইব্রেরিয়ান যদি সেগুলোকে আলাদা আলাদা বিন্যাস না করেন তাহলে সুবিধাজনকভাবে তিনি রাখতে পারবেন না। তো তার সুবিধার জন্য যে প্রথম শেলফে শুধুমাত্র গল্পের বই থাকবে,
তাহলে এই গল্পের বই রাখার জন্য একটা সুবিধা তৈরি হয়ে গেল। তাহলে সুবিধাজনক বিন্যাস করার জন্য এই শ্রেণীকরণ বা ক্লাসিফিকেশন করা হয়ে থাকে। দ্বিতীয় যে উদ্দেশ্যটি সেটি হলো সঠিক স্থানে রাখা। পাঠ সামগ্রীর যদি সঠিক শ্রেণীকরণ করা হয় তাহলে সঠিক স্থানে সঠিক পুস্তকটি রাখা যাবে, আর সঠিক স্থানে সঠিক পুস্তকটি রাখতে পারলে পাঠককে কম সময়ে সেবা দেওয়া যাবে। আমি যদি কবিতার জন্য একটি শেলফ নির্ধারণ করে রাখি, গল্পের জন্য যদি আমি একটি শেলফ নির্ধারণ করে রাখি, উপন্যাসের জন্য যদি আমি একটি শেলফ নির্ধারণ করে রাখি, তাহলে প্রথমত সুবিধাজনক বিন্যাস হলো, তারপরে পরবর্তী যে বইগুলো আসবে সেগুলো আমি দ্রুত সঠিক স্থানে সরবরাহ করতে পারব। তো সঠিক স্থানে রাখার জন্য, যথাস্থানে প্রতিস্থাপন করার জন্য, পুস্তকটাকে যেই পুস্তক যেই শেল্পে প্রতিস্থাপন করা দরকার সেই শেল্পে প্রতিস্থাপনের উদ্দেশ্যেই ক্লাসিফিকেশন বা শ্রেণীকরণ করা হয়ে থাকে। তারপরের যে উদ্দেশ্যটি সেটি হলো যৌক্তিক বিন্যাস। অর্থাৎ এই যৌক্তিক বিন্যাসটা অবশ্যই বিজ্ঞানসম্মত হতে হবে। গ্রন্থাগার তথ্যবিজ্ঞানের এই বিন্যাসটাকে বিজ্ঞানসম্মত উপায়ে করার জন্য বিভিন্ন গ্রন্থাগার বিজ্ঞানীগণ শ্রেণীকরণ স্কিম উদ্ভাবন করেছেন, যেমন মেলভিল ডিউই ডিওডেসিমাল ক্লাসিফিকেশন, ডক্টর এস আর রঙ্গনাথন কোলন ক্লাসিফিকেশন, এবং লাইব্রেরি অফ কংগ্রেস এলসি বা লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন। এই যে শ্রেণীকরণ স্কিমগুলো তৈরি করেছেন, এই স্কিমগুলো দ্বারা বিজ্ঞানসম্মত এবং যৌক্তিকভাবে বিষয়গুলোকে আলাদা আলাদা করা যায়। যেমন আমি একটা পুস্তক লিখলাম গ্রন্থাগার তথ্যবিজ্ঞান, এই পুস্তকটি সাধারণত কোন বিষয়ের আওতায় থাকবে, তো বিষয়গুলো কিন্তু আমাকে আগে চিহ্নিত করতে হবে। তো এইভাবে যদি আমি যেমন সিএস লিস্ট অফ সাবজেক্ট হেডিংস একটি পুস্তকের বিষয় নির্ধারণের জন্য এই পুস্তকটি ব্যবহার করা হয়ে থাকে, হেডিং নির্ধারণ করে থাকি, বিষয় নির্ধারণ করে থাকি, আর ওই বিষয়ের আলোকেই আমরা ক্লাস নাম্বার বা শ্রেণী নাম্বার দিতে পারি। তাহলে বিজ্ঞানসম্মত এবং যৌক্তিক বিন্যাসের জন্য শ্রেণীকরণ করা হয়ে থাকে, এটি একটি অন্যতম উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য বাস্তবায়ন করার সহযোগী হাতিয়ার হলো বিভিন্ন শ্রেণীকরণ স্কিম। তারপরে যে উদ্দেশ্যটি চতুর্থ নাম্বার, নতুন সামগ্রীর সহজ অন্তর্ভুক্তি। এখানে একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে লাইব্রেরিতে আমি 10,000 পুস্তক নিয়ে, আমি এখানে যেই সংখ্যাগুলো দেখালাম, দশ হাজার পুস্তক নিয়ে আমি লাইব্রেরির যাত্রা শুরু করলাম, কিন্তু দুই মাস পরে বা ছয় মাস পরে আমার কাছে সাহিত্যের 50টা বই আসলো, অর্থনীতির 25টা বই আসলো, যুক্তিবিদ্যার 10টি বই আসলো। আমি সেগুলোকে যথানিয়মে অ্যাক্সেশন করে, ক্যাটালগ করে, ক্লাসিফিকেশন নাম্বার বসিয়ে, স্পাইনে সব কিছু কমপ্লিট করে দিলাম, কিন্তু শেলফে সাজানোর জন্য যদি আমার এই শ্রেণীকরণ অনুযায়ী শেলফ তৈরি করা না হয়, বিষয়ভিত্তিক যদি আমাকে এই সাজানোর প্রক্রিয়া ব্যবস্থা করা না হয়, তাহলে নতুন যে সামগ্রীগুলো আমার লাইব্রেরিতে অন্তর্ভুক্ত হলো সেগুলো সহজে শেলফে রাখা যাবে না। কারণ আমার যদি সেই উদ্দেশ্য সঠিক না থাকে, শ্রেণীকরণের উদ্দেশ্য যদি আমি সঠিকভাবে বাস্তবায়ন না করি, তাহলে নতুন আগমনকৃত এই পুস্তক দ্রুত আমি শেলফে স্থানান্তর করতে পারবো না, অন্তর্ভুক্ত করতে পারবো না। তাহলে শ্রেণীকরণের একটি উদ্দেশ্য হলো নতুন যে আগমন করা হয়েছে যে সামগ্রীগুলো, নতুনভাবে যে সামগ্রী ক্রয় করা হয়েছে, গ্রন্থাগার সামগ্রী, পুস্তক বা অন্যান্য জিনিস, সেগুলো সহজে অন্তর্ভুক্ত করার একটি অন্যতম উদ্দেশ্য হলো শ্রেণীকরণ। তাহলে আমরা সংক্ষেপে এই কথা বলতে পারি যে লাইব্রেরিতে নতুন পুস্তক যা ক্রয় করা হয় তা সহজে অন্তর্ভুক্তির জন্য, সহজে শেলফে প্রতিস্থাপনের জন্য শ্রেণীকরণ করা হয়ে থাকে, এবং এটি শ্রেণীকরণের একটি অন্যতম উদ্দেশ্য। পঞ্চম নম্বরের যে উদ্দেশ্যটি সেটি হলো পাঠক বান্ধব পরিবেশ। পাঠক বান্ধব পরিবেশের ক্ষেত্রে আমি বলবো যে আমার লাইব্রেরিটা যদি পরিপাটি থাকে, লাইব্রেরির সকল সামগ্রী
চেয়ার টেবিল থেকে শুরু করে পুস্তক অপুস্তক সামগ্রী সকল কিছু যদি সুন্দরভাবে বিন্যাস করা থাকে তাহলে পাঠক আকৃষ্ট হবে, পাঠককে সহজে সেবা প্রদান করা হবে। এবং এই সহজে পাঠক সেবা প্রদানের প্রদানের জন্যই লাইব্রেরি সামগ্রীকে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে, বর্গীকরণ করা হয়ে থাকে। ডিউডেসিমেল ক্লাসিফিকেশনে সারা বিশ্বের জ্ঞানকে 10টি ভাগে ভাগ করা হয়েছে। এর প্রথম ভাগ হলো জেনারেটিভ সাধারণ জ্ঞান, দ্বিতীয় ভাগ হলো রিলিজিয়ন বা ধর্ম, তৃতীয় ভাগ সোশ্যাল সায়েন্সেস বা সামাজিক বিজ্ঞান, চতুর্থ ভাগ হলো ল্যাঙ্গুয়েজেস ভাষা, পঞ্চম ভাগ হলো পিওর সায়েন্স। এভাবে যে ভাগগুলো রয়েছে এই ভাগ অনুযায়ী যদি পুস্তক সাজিয়ে না রাখা হয় তাহলে একজন পাঠক যখন এসে সাধারণ জ্ঞানের কোনো বই আমার কাছে চাইবে তাহলে আমি এটা সহজে দিতে পারবো না। আবার পিওর সায়েন্স বিজ্ঞানের কোনো পুস্তক যদি কোনো সায়েন্সের স্টুডেন্ট এসে আমার কাছে চায়, যদি সেটা ওইভাবে বিন্যাস করা না থাকে তাহলে আমি এটা সহজে দিতে পারবো না। তো সেই জন্য পাঠক বান্ধব পরিবেশ তৈরি করার উদ্দেশ্যেই লাইব্রেরি সামগ্রীকে শ্রেণীকরণ করা হয়ে থাকে। তারপরে হচ্ছে অপুস্তক সামগ্রীর বিন্যাস। অপুস্তক সামগ্রী যেমন লাইব্রেরিতে বই পুস্তক এগুলো ছাড়াও যেমন পত্রিকা থাকে, জার্নাল থাকে, সিডি ভিসিডি অডিও ভিজুয়াল যে সকল সামগ্রী রয়েছে, ম্যাগনেটিক ট্যাপ ইত্যাদি, এই সামগ্রীগুলো বিন্যাস করার উদ্দেশ্যে শ্রেণীকরণ করা হয়ে থাকে। অর্থাৎ এগুলো যাতে সঠিকভাবে সঠিক স্থানে সাজিয়ে রাখা যায়, মানচিত্র ইত্যাদি বিষয়গুলো সঠিক বিন্যাসের উদ্দেশ্যে শ্রেণীকরণ করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি আলোচনা করব শ্রেণীকরণের কার্যাবলী। অর্থাৎ শ্রেণীকরণ একটি লাইব্রেরিতে কী কাজ করে থাকে। সাধারণত শ্রেণীকরণ যে সকল কাজ করে এর মধ্যে প্রথমটা হলো শ্রেণীকরণ তথ্য বিভাজন করে। গ্রন্থাগার সামগ্রী যেগুলো লাইব্রেরিতে আগমন করে থাকে এগুলো বিভিন্ন ধরনের তথ্য একত্রে আসে, কিন্তু এই তথ্যগুলোকে যথাস্থানে বিভাজন করে তার জায়গায় স্থাপন করে দেওয়ার কাজ করে থাকে শ্রেণীকরণ। তারপরে রয়েছে রেফারেন্স বিষয়ক তথ্য বিভাজন করে। এটা অনেকটা এটার সাথে চলে যায়। তারপরে রেফারেন্সটা লাইব্রেরি যেহেতু আলাদা একটা বিভাগ, এই রেফারেন্সের মধ্যে বিভিন্ন জিনিস রয়েছে, যেমন অভিধান রয়েছে, এনসাইক্লোপিডিয়া রয়েছে, এনসাইক্লোপিডিয়ার ভিতরে আবার শিশুদের জন্য এনসাইক্লোপিডিয়া রয়েছে, এনসাইক্লোপিডিয়া শুধু শব্দ বিষয়ক রয়েছে, শব্দ বিশ্বকোষ রয়েছে, এছাড়া বিভিন্ন বিষয়ভিত্তিক যে এনসাইক্লোপিডিয়া ইত্যাদি, এই সবগুলো রেফারেন্স বিষয়ক পুস্তক। এই রেফারেন্স বিষয়ক পুস্তকগুলোর তথ্য বিভাজন করার কাজে শ্রেণীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এগুলো আপনারা কোটেশান দিয়ে সামনে লিখতে পারেন। তারপরে রয়েছে পাঠকের প্রাপ্ত প্রস্তাব সাজিয়ে উত্তরের ব্যবস্থা করে। শ্রেণীকরণ লাইব্রেরিতে যে কাজটি করে, অর্থাৎ লাইব্রেরিয়ানকে যে কাজে সহায়তা করে থাকে এই শ্রেণীকরণ প্রক্রিয়াটি, সেটি হলো পাঠক প্রতিনিয়ত লাইব্রেরিতে তার জ্ঞানের চাহিদা মেটানোর জন্য অসংখ্য প্রশ্ন করে থাকেন। সেই প্রশ্নগুলো লাইব্রেরিয়ান গ্রহণ করেন, গ্রহণ করে তাদের যে প্রস্তাবসমূহ রয়েছে, তাদের যে প্রশ্নসমূহ রয়েছে সেগুলোকে বিন্যাস করে, বিন্যাস করার জন্য শ্রেণীকরণের যে প্রক্রিয়া রয়েছে, শ্রেণীকরণের যে ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাট অনুযায়ী একজন লাইব্রেরিয়ান সেই প্রস্তাবগুলোকে সাজিয়ে তার উত্তরের ব্যবস্থা করে থাকে। তারপরে রয়েছে শ্রেণীকৃত ক্যাটালগ বিন্যাসে সাহায্য করে। ক্যাটালগ কার্ড প্রস্তুত করার পর শ্রেণীকৃত যে ক্যাটালগগুলো রয়েছে সেগুলোকে যথাযথ প্রক্রিয়ায় তার ক্যাবিনেটে প্রতিস্থাপন করার জন্য সহায়তা করে থাকে শ্রেণীকরণ। পঞ্চম নম্বরের যে কাজটি শ্রেণীকরণ করে থাকে সেটি হলো শেলফে বইয়ের অবস্থান নির্দেশ করে। সংক্ষেপে আমি যে কথাটি বলবো সেটি হলো লাইব্রেরিতে ক্যাটালগের কাজ হলো ক্যাটালগ নির্দেশ করে বইটি লাইব্রেরিতে রয়েছে কিনা। পাঠক যখন এসে কোনো বই সম্পর্কে কোনো তথ্য সম্পর্কে জানতে চায় তখন লাইব্রেরিয়ান ক্যাটালগ দেখে নিশ্চিত হন যে এই লাইব্রেরিতে তার বইটি রয়েছে অথবা নাই। যদি বইটি থাকে তাহলে শ্রেণীকরণ শেলফের কোথায় অবস্থান করে
সেটা নির্দেশ করে। অর্থাৎ ক্যাটালগ তথ্য দেয় বইটি লাইব্রেরিতে রয়েছে কি না, আর শ্রেণীকরণ তথ্য দেয় বইটি লাইব্রেরির কোথায় আছে। তাহলে শেলফে বইয়ের অবস্থান নির্দেশ করার কাজে শ্রেণীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সর্বশেষ যে কাজটি শ্রেণীকরণ করে থাকে সেটি হলো পাঠ্যতালিকা প্রণয়নে সাহায্য করে। পাঠ্যতালিকা প্রণয়নের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো শ্রেণীকরণের, এ বিষয়ে যে কাজটি লাইব্রেরিয়ানকে করতে হয় শ্রেণীকরণের সাহায্যে সেটি হলো লাইব্রেরিয়ানের যদি কোনো পুস্তক ক্রয়ের চাহিদা তৈরি করেন, সেই চাহিদার ক্ষেত্রে যখন অর্থনীতির বই কিনবেন 10টি, তো 10টি দেখা যাবে যে এক লেখকের কিনবেন না, 10 জন লেখকের কিনবেন, তো 10 জন লেখকের অর্থনীতির বই এই একটা তালিকা, সাহিত্যের 10টা বইয়ের তালিকা, বিজ্ঞানের 10টা বইয়ের তালিকা, এগুলো যদি বিষয়ভিত্তিক শ্রেণীবিন্যাস করে তালিকা প্রস্তুত করা হয় তাহলে সহজে অনুমান করা যাবে যে আমার কোন বিষয়ের কতটা বই লাইব্রেরিতে আমি চাহিদা হিসাবে তৈরি করছি। তো সেই হিসাবে পাঠ্যতালিকা প্রণয়নে শ্রেণীকরণ গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই আলোচনায় আমি আপনাদের সামনে চেষ্টা করেছি শ্রেণীকরণের সংজ্ঞা, শ্রেণীকরণ উদ্দেশ্য, কার্যাবলীর একটি সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরতে। আশা করি এই কথাগুলো আপনাদের কাজে লাগবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।